নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর সরকার। আমি জেনারেল সার্জারি ল্যাপারোস্কোপি করছি। গত 22-23 বছর ধরে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আমি প্র্যাকটিস করছি, সার্জারি প্র্যাকটিস করছি। এবং বলে রাখি আপনাদের যে প্রায় 65,000-এর উপর অপারেশন আমি বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে গত কয়েক বছরে করেছি। তা আমার এতদিন প্র্যাকটিস করার পরে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যার ভিত্তিতে আমার মনে হয়েছে কলকাতা পশ্চিমবঙ্গে একটা বিপুল সম্ভাবনা আছে। আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের পড়াশোনা, বেস্ট অফ ডক্টর্স অ্যান্ড বেস্ট অফ প্যারামেডিক্স তৈরি করতে সাহায্য করে। আমি আমার জেনারেশনের কথা বাদ দিচ্ছি, আগামী দিনে আমাদের থেকে যারা 15-20-25 বছরের ছোট, তাদের মধ্যে আমি সত্যি একটা বিশাল, একটা বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এও বলি, আমার এটাও মনে হয় যে হয়তো ডাক্তারদের সাথে অর্গানাইজেশনের বনিবনার ব্যাপারটা, বিশেষ করে প্রাইভেট অর্গানাইজেশন, সেটা বোধহয় যতটা ভালো আমরা আশা করেছিলাম গত কয়েক দশকে সেটা গড়ে ওঠেনি। আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি, আমি ব্যক্তিগতভাবে একটু বেশি উদ্যোগ নিয়েছি। উই আর কামিং আপ উইথ আ 125-বেডেড মাল্টি স্পেশালিটি হসপিটাল কামালগাজিতে। কামালগাজি গড়িয়ার কাছাকাছি একটি অঞ্চল। কামালগাজিতে 125-বেডের আরতি হাসপাতাল শুরু করতে যাচ্ছি কয়েকদিনের মধ্যেই। তো এটা একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, 125 বেড, প্রায় 24 বেডের একটা ক্রিটিক্যাল কেয়ার, ইমার্জেন্সি অ্যান্ড ডায়ালিসিস ইউনিট আছে, মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার আছে, 4টে অ্যাডভান্স সার্জিক্যাল ইউনিট আছে। কামালগাজি আমার খুব পছন্দের জায়গা। আমি আমার জীবনের প্র্যাকটিস শুরু করি ওই অঞ্চলে। গত 22 বছর আমি ওখানের মানুষজনের সাথে যুক্ত, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, চিকিৎসার দিক থেকে আমি সত্যি খুব খুশি এই অঞ্চলের মানুষ নিয়ে। বিভিন্ন ধরনের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত সরকারি বেসরকারি অনেক মানুষ এখানে বসবাস করেন। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব রকমের মানুষের এখানে বাস। মানুষ এখানে খুব ভালো, তারা আমাদের যেভাবে ভালোবাসেন, আমাদের উপর বিশ্বাস করেন। আমার মনে হয় এবার সময় এসেছে আমরা সেই বিশ্বাসকে যথাযথ মর্যাদা দিই। উইথ অল রেসপেক্টস টু এভরিবডি, সবাই ভালো করছেন, কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য ট্রাস্ট, এম্প্যাথি, কম্প্যাশন নিয়ে আমরা এই হাসপাতাল তৈরি করতে যাচ্ছি, আরতি হাসপাতাল, 125 বেডের মাল্টি স্পেশালিটি হাসপাতাল, যেখানে আমরা কথা দিচ্ছি, যেখানে চিকিৎসা অগ্রাধিকার পাবে। আমরা 70 জনের উপর ডাক্তার সব সময় আপনাদের পরিষেবার জন্য হাজির থাকব, এবং নিয়ম মেনে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল নর্মস মেনে, প্রোটোকল এবং এভিডেন্স বেসড প্র্যাকটিস, আমার তৈরি করা চিকিৎসা নয়, সারা পৃথিবীতে যা অ্যাকসেপ্টেড, যা আপনার নিকটজনকে সাহায্য করবে, সেই পরিষেবা যাতে আপনাদের সবার কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য আপনাদের শুভেচ্ছা আমার একান্ত কাম্য। আমাদের কামালগাজি মোড়ে যে 125 বেডের হাসপাতালটি আসছে, আরতি হাসপাতাল, এটি একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল। বিশেষভাবে আমরা কয়েকটা ডিপার্টমেন্টের উপর জোর দেব। সব ডিপার্টমেন্টই থাকবে এটা ঠিকই, কিন্তু মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, ট্রমা, আইটিউ, আইসিসিউ, ডায়ালিসিস এবং একটি ইলাবোরেট অ্যাডভান্স সার্জিক্যাল ইউনিট, এই হাসপাতালে কিছু বিশেষত্ব থাকবে। যেহেতু আমি নিজে ডাক্তার, আমি নিজে সার্জন, ডাক্তাররা এই হাসপাতালে, শুধু ডাক্তাররা না, প্যারামেডিক্যাল স্টাফ এবং হেলথ কেয়ার ওয়ার্কার্স যারা ডাইরেক্টলি রিলেটেড টু ট্রিটমেন্ট, এরা কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করবে। সব হাসপাতালেই করে, কিন্তু আমাদের হাসপাতালে ডাক্তাররা একটা অগ্রাধিকার পাবে। তারা যাতে সুযোগ সুবিধা সব মতো পায়, নিজেদের মতো কাজ করতে পারে, স্বাধীনতা পায়, গুরুত্বপূর্ণ ব্যাপারে ডিসিশন নিতে পারে, সেটা ব্যক্তিগতভাবে আমরা দেখব। আমরা যেটা শুরু করতে যাচ্ছি একটা প্রোটোকল বা এভিডেন্স বেসড প্র্যাকটিস। কলকাতায় খুব ভালো কাজ হচ্ছে আমি জানি,
আমি খুব ব্যক্তিগতভাবে চাই পশ্চিমবঙ্গ কলকাতা একটা হেলথ কেয়ার ডেস্টিনেশন হিসেবে ভারতবর্ষের মধ্যে গড়ে উঠুক। সেই সম্ভাবনা আছে, খুব ভালো ছেলেমেয়েরা, ইন্টেলিজেন্ট, কালচারড, সোশ্যালি খুব আর্টিকুলেটেড, ভালো ভালো ছেলেমেয়েরা এখানে কাজ করছে এবং আগামী দিনেও করবে। ডাক্তারিতেও খুব ভালো ছেলেমেয়েরা আসছে। এই প্রোটোকল আর এভিডেন্স বেসড প্র্যাকটিস বলতে আমরা যেটা বলতে চাইছি, যে কেউ যদি বুকের ব্যথা নিয়ে হাসপাতালে আসে তার কি চিকিৎসা হবে তার একটা আউটলাইন কিন্তু অনেক আগে থেকে তৈরি করা থাকবে, যেটা হাসপাতালের সব স্টাফ যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন, গ্রুপ ডি স্টাফেরা, ওয়ার্ড বয়রা, সুইপাররা থেকে শুরু করে অফিসিয়ালসরা, প্যারামেডিক্স, ডাক্তার সবাই জানবে যে এই রুগীটি আমাদের হাসপাতালে এসেছে, একে কিন্তু এই 15-20টি জিনিস করতেই হবে। এরপরে ডাক্তারদের কাজ হচ্ছে কাস্টমাইজ করা, সেই যে প্রোটোকলটাকে এই রুগীর জন্য উপযোগী করে তোলা, যেটুকু অ্যাড করা, যেটুকু বাদ দেওয়া, সেটা কাজ। তা আমরা দেখেছি চিকিৎসা সবাই খুব ভালো করছেন, কিন্তু অনেক সময় একটা নিয়ম মেনে আমরা চলতে পারছি না, সবাই মিলে একসাথে কাজ করতে পারছি না, একটা সমালোচনার মধ্যে পড়ে যাচ্ছি, সেটাকে আমি কাটিয়ে উঠতে চাই। সেটা কাটিয়ে ওঠার সময় এসে গেছে। আমরা যাতে প্রত্যেকেই এক কথা বলি, যা আন্তর্জাতিক নর্ম মেনে যে চিকিৎসা আমাদের বিভিন্ন যেগুলো এস্টাবলিশড বডি আমাদের দেশে আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, তাদের যে নর্মসগুলো মেলে আমরা যেভাবে চিকিৎসা করতে চাই, সেটা যাতে একটা লেড ডাউন প্রোটোকল বেসড এভিডেন্স বেসড ট্রিটমেন্ট হয়, যাতে আমাদের পেশেন্টরা যারা অনেক আশা ভরসা নিয়ে আমাদের কাছে আসেন, তারা যাতে এটা বোঝেন যে এই হাসপাতালের একটা বক্তব্য আছে, আমার অসুখটা নিয়ে এদের একটা পরিকল্পনা আছে, এরা নিজের মতো করে বা নিজের কারোর কিছু মনে হচ্ছে তার উপর ভিত্তি করে চিকিৎসা হচ্ছে না। এটাই একমাত্র পথ একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করা। আমরা কিন্তু দেখেছি গত কয়েক দশকে, হতে পারে আমি নিজেও সেই জন্য দায়ী, আমরা সবাই কিছু অংশে দায়ী, একটা বিশ্বাসযোগ্যতার অভাব কিন্তু আমরা দেখেছি বারবার। আমাদের অনেকে বলেছেন, জানেন ভরসা হয় না, অন্য কোথাও যাই, অন্য কোনো দেশে যাই, অন্য কোনো রাজ্যে যাই, বা কিছু কিছু বলে কলকাতার বাইরে যাই। আমরা তাদের জোর গলায় বলতে চাই যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছি যেখানে চাকচিক্য, আলোকসজ্জা ইত্যাদি এগুলোর থেকে অনেক অনেক বড়ভাবে আমরা গুরুত্ব দেব চিকিৎসাটার উপর। আপনারা আমাদের কাছে আসছেন কিন্তু একটা পরিষেবা পেতে, আপনাদের আত্মীয় স্বজনের অসুখ বিসুখ বিভিন্ন জায়গায় একটা ভরসা নিয়ে আসছেন যেখানে চিকিৎসাটা হবে, সেখানে অন্যান্য জিনিসের উপর খুব জোর দিয়ে চিকিৎসার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ভালো পরিষেবা দরকার, হসপিটালিটি দরকার, এটা আমি অস্বীকার করি না, একটা ভালো বেড, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালোভাবে ব্যবহার করা, কথা বলা, সুন্দর আলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু বোধহয় সবার থেকে বেশি প্রয়োজন আছে মানুষটার চিকিৎসা, তার ডায়াগনোসিস, তার অ্যাপ্রোচ, তার যাতে কোনো সময় মনে না হয় কোনো কিছু স্বার্থে আমরা তার চিকিৎসাকে অল্টার করছি, আমাদের একটা ব্যক্তি স্বার্থ থেকে যাচ্ছে। এটা আমাদের কাজ ঠিকই, কিন্তু সেই জায়গায় আমরা যেতে চাই যেখানে এটা একটা হেলথ কেয়ার ডেস্টিনেশন হিসেবে গড়ে ওঠে। আমার বলতে দ্বিধা নেই, অন্তত এখন অবধি 150-র উপর ডাক্তার আমাদের সাথে যোগাযোগ করেছেন, যারা নতুন পাশ করেছেন। এরা ইনফরমেশন টেকনোলজি যুগের ছেলে মেয়ে, এরা যেভাবে এগিয়ে আছে, এদের যদি আমরা একটা প্ল্যাটফর্ম দিতে পারি যেখানে এরা কাজ করতে পারে, মন খুলে কাজ করতে পারে, তাদের উপর কোনো চাপ না থাকে, একটা নিয়মের মধ্যে, একটা প্রোটোকলের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, একটা ট্রাস্টওয়ার্দিনেস থাকে, যেখানে সবাই মিলে, পেশেন্টের বাড়ির লোকেরাও, রিলেটিভরাও, নিকটজনেরাও এই চিকিৎসার প্রসেসটার মধ্যে পার্টিসিপেট করতে পারে, এর থেকে বোধহয় ভালো কিছু আর হবে না। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি এই দিনের জন্য। উইথ অল রিগার্ডস টু এভরিবডি, যারা করছেন খুব ভালো করছেন, আগামী দিনে তারাও আরও ভালো করুক। কেউ যদি আমাদের কাছে আসতে চায়, জানতে চায় আমরা কীভাবে ভাবছি, আমরা আমাদের সব কিছু শেয়ার করতেও রাজি আছি তাদের সাথে।
আসুন আমরা সবাই মিলে একটা স্ট্যান্ডার্ডাইজড কেয়ার, একটা স্ট্যান্ডার্ডাইজড ট্রিটমেন্ট প্রোটোকল, এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করা শুরু করি। নমস্কার।